পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামের পোস্ট অফিসে সরকারি সমস্ত রকম কাজকর্ম হয়। গ্রামবাসীরা অভিযোগ করেন, 3 থেকে 4টি গ্রামের মানুষের কয়েক লক্ষ টাকা পোস্টমাস্টার আত্মসাৎ করেছেন। কত টাকা জমা দিয়েছিলেন আপনি? কত টাকা জমা দিয়েছিলেন? 7,700 আছে। আবার মার্চ মাসে 1,000 টাকা দিয়েছি। প্রায় 15 দিন পর শুক্রবার পোস্ট অফিস খোলার পর পোস্টমাস্টারকে অফিসের ভিতর আটকে রেখে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। বাসুদা পোস্ট অফিসে আমরা এখানে সেভিংস অ্যাকাউন্টে সমস্ত বই রেখেছিলাম সবাই, তো এখানে সবার বই থেকে নাকি টাকা চুরি হয়ে গেছে এরকম কিছু একটা শুনছি। তো কথাটা সত্যি, টাকাটা চুরি হয়ে গেছে, কিন্তু আমরা সেইভাবে টাকাগুলো বই রেখে বইগুলো পোস্টমাস্টার নিয়ে নিয়েছে। বাট আমাদের কাছে এখন কোনো প্রমাণ নেই যে বইগুলো আমরা টাকা রেখেছি, তার কোনো প্রমাণ নেই। পোস্ট অফিস তো খুলেছে, পোস্ট অফিস খুলেছে, কিন্তু সেটা ইনচার্জ এসেছেন একজন, সেখান থেকে হেড পোস্ট অফিস থেকে কেউ আসেনি। সমস্ত মানুষ এখানে জড়ো জমায়েত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ভাতা থানার পুলিশ। গ্রামবাসীরা দাবি করেন, তারা পাশ বই ফেরত না পেলে আন্দোলন চালিয়ে যাবেন। দশেক টাকা মতো আত্মসাৎ করেছে। কোথা থেকে? এই আমার পোস্ট অফিস থেকে, বাসুদা পোস্ট অফিস থেকে। এবং এই গ্রামে শুধু বাসুদার নয়, বাসুদা, মাটকুম্ব, সগড়া, জুজগোডাঙ্গা, বিজিপুর, গত 3 দিন আগে বিজিপুরে এক বৃদ্ধ ভদ্রলোক এসে কানছিলেন, তার 40-45 হাজার টাকা আত্মসাৎ করে নিয়েছে। কদিন বন্ধ ছিল পোস্ট অফিস? পোস্ট অফিস তো বেশ কয়েকদিন বন্ধ, দিন সাথে আজকে আমাকে চার্জ দিয়েছে, আমি আজকে এসেছি, আমার ছেলে ওকে নিয়ে এসছে। কোনো কাগজপত্র পাচ্ছেন না? কানপুর বাড়ি ওনার। না না, ওর কাছে কোনো কাগজপত্র নেই, ও শুধু আজকে সব লিখে নিয়ে যাচ্ছে। আর কোনো প্রশাসনে কেউ আসেনি এখনো পর্যন্ত? কেউ আসেনি এখনো পর্যন্ত, কারো দেখা নাই। ভাতার থানা থেকে এসেছিল একমাত্র, তারাই এসে কিছু আশ্বাস দিয়ে গেল, বললো আমরা। পোস্ট অফিসে তালা লাগানো হয়েছিল? পোস্ট অফিসে? না, পোস্ট অফিসে খোলাই রয়েছে। দেখুন, তালা লাগানো ছিল কি সকালের দিকে? খুব, হ্যাঁ হ্যাঁ, খুব দিনও তালা লাগিয়ে ফেলছিল। খুব, হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম প্রসাদ ভট্টাচার্য। আপনার কত টাকা আছে? আমার হচ্ছে 200 টাকা করে রেকারিং করা আছে, 3 বছর করা আছে। সব মিলিয়ে প্রায় 10 লক্ষ টাকা আমার টোটাল। হ্যাঁ, প্রায় 10 লক্ষ টাকা। 100 উপর গ্রাহক শুনছি নাকি 7 লক্ষ টাকা দিয়েছে পোস্টালকে, নাকি দিয়েছে উপর এলাকাকে, যাই যাই ইনকোয়ারি আছে। আমাদের শোনার কথা, আমাদের তো জানি না কিছু, আমরা তো চাকরি করি না বা আমরা পোস্ট। অপরদিকে পোস্টমাস্টার জানান, তিনি এদিনই এই কেন্দ্রের দায়িত্ব নিয়েছেন। আগের পোস্টমাস্টার প্রসন্ন কবিরাজ বদলি হয়ে গেছেন। আপনি কবে থেকে জয়েন করেছেন এখানে? আমাকে কালকে চার্জ দিয়েছে, কালকে চার্জ দিয়ে আমি তো ওখানে তো সব খাতাপাতা তুলে নিয়ে এসেছি, খাতাপাতা তুলে নিয়ে এসেছি। তুমি ওখানে যাও, তুমি রেজিস্ট্রেশন আছে, লিখবে। আমি একদিন কোথায় ছিলাম? আমি চলে দিয়েছি চট্টগ্রাম কানপুর ডিপি এম কানপুরে। হ্যাঁ, কানপুরে আমি কর্ম হয়েছি। এখানে তাহলে কে কাজ করতেন? এখানে প্রচন্ড কবিরের কাজ ছিল, সে ফট করেছে, খাতাপাতা সব উঠিয়ে চলে গেছে। খাতাপাতা পাচ্ছেন না? না না, খাতাপাতা নিয়ে গেছে এরা, মানে ইন্সপেক্টর এসে এখানে তালা মেরা দেওয়া হয়েছিল বস্তু নিচ্ছে, আপনি জানিয়েছেন উপরে ফোন করে? কেউ এসছে এখনো পর্যন্ত? পুলিশ ইন্সপেক্টর এসেছিল, ওনারা বলেন যে আর সঙ্গে যেসব কেউ রয়েছে? আমি তো এখানে আসি না, আমি আজকে এসেছি।
পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। ভাতা থেকে কৃষ্ণ সাহা ও মনোজ কুমার মালিক, আনন্দ বার্তা।